মর্নিং বয়েস স্পেশালি ক্লাস টেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা ভালো আছো। আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সলিড জিওমেট্রি উপর চতুর্থ ক্লাস নেব, সার্বিক লেকচার 23, ক্লাস টেন হায়ার ম্যাথামেটিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি পূর্ববর্তী ক্লাসগুলো মনোযোগ সহকারে তোমরা দেখেছো এবং আজকের ক্লাসটি তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে এবং ক্লাসের খাতে উঠালে, বুঝে উঠালে আমার মনে হয় যে তোমরা আজকের ক্লাসটা ভালো বুঝতে পারবে। আর যারা করনি তারা পূর্ববর্তী ক্লাসগুলো রেগুলার করে ক্লাসটা করলে উপকৃত হবে বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা গতদিন কয়েকটা প্রবলেম তোমাদের করতে দিয়েছিলাম, এই সমস্যাগুলো আজকে আমরা একটু দেখি। আমাদের 9 নম্বর সমস্যাটি ছিল, একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হলে এর কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মাত্রা বলতে আমরা দৈর্ঘ্য যদি এ 5 সেন্টিমিটার হয় তাহলে প্রস্থ 4 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। দেখো আমরা একটা চিত্র অঙ্কন করেছি, এখানে দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতাকে সি দ্বারা সূচিত করলাম। এ বি সি ডি ই এফ জি এইচ আমাদের আয়তাকার ঘনবস্তু, আরেকটা আমাদের ঘনক নিয়েছি। এই ঘনবস্তুটির আয়তাকার ঘনবস্তুটির কর্ণ সি এফ এর সমান দ্বার বিশিষ্ট আমাদের ঘনক এ বি সি ডি ই এফ জি, যা প্রতিবাহুর দৈর্ঘ্য এ নিয়ে আমরা এই ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো দেখো এখানে আমাদের আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা চিত্রে লক্ষ্য করলে এ ডি বি সি জিএচ এবং ইএফ প্রত্যেকটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি সমান 4 সেন্টিমিটার ধরেছি। আমরা চিত্রে যদি লক্ষ্য করি বিজি এএফ জিএচ এবং ডিই, এই চারটা হলো আমাদের প্রস্থ, এরা বি সমান 4 সেন্টিমিটার এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি সমান 3 সেন্টিমিটার। চিত্রে যদি লক্ষ্য করি প্রথম চিত্রে এ বি জি এফ, তারপরে আমাদের সি ডি এবং ইএস, প্রত্যেকের দৈর্ঘ্য সি সমান 3 সেন্টিমিটার। তাহলে এই আয়তাকার ঘনবস্তুটির আমরা দেখতে পাই যে কর্ণ হলো সি এফ, এই কর্ণ সি এফ এর সমান দ্বার বিশিষ্ট একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য আমরা দেখলাম ডি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা গত ক্লাসে আয়তাকার ঘনবস্তু কর্ণের নির্ণয় সূত্র প্রতিপাদন করেছি, কিভাবে কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয় সেটা দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি গত ক্লাস তোমরা যারা মনোযোগ দিয়ে দেখেছো তারা বুঝেছ। এখন আমরা কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করব। এখানে আমরা এর জায়গায় 5 সেন্টিমিটার, বি এর জায়গায় 4 সেন্টিমিটার এবং সি এর জায়গায় 3 সেন্টিমিটার বসালে আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যটা পাবো, অর্থাৎ এই জিএফ কর্ণটা পাবো। তাহলে আমরা দেখতে পাই আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য ডি ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা জানি এ এর মান 5 সেন্টিমিটার 5 স্কোয়ার প্লাস বি এর মান হলো 4 সেন্টিমিটার, যেটা আমরা চিত্রে দেখিয়েছি, এবং সি উচ্চতা 3 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাই 5 এর বর্গ করলে 25 4 এর বর্গ যদি করি আমরা 16 সেন্টিমিটার এবং 3 এর বর্গ করলে আসবে কত আমাদের 9 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাই যে রুট ওভার 50 সেন্টিমিটার হলো কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা পাচ্ছি রুট ওভার 50 সেন্টিমিটার। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য রুট ওভার 50 সেন্টিমিটার পেলাম। তাহলে এখন আমরা যেটা পেয়েছি ঘনবস্তুটির কর্ণের সমান দ্বার বিশিষ্ট ঘনকের দৈর্ঘ্য, আমরা ঘনবস্তুটির কর্ণ পেয়েছি রুট ওভার 50। তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এখানে লক্ষ্য করো, ডান পাশের চিত্রটি একটি ঘনক এ বি সি ডি ই এফ জি এইচ, এর ধার হলো এ ওয়ান সমান হলো রুট ওভার 50 সেন্টিমিটার। যেটা আমরা পেলাম যে ঘনবস্তুটির কর্ণের দ্বারের সমান দ্বার বিশিষ্ট ঘনকের দৈর্ঘ্য হলো রুট ওভার এ ওয়ান, এ ওয়ান ইকুয়াল টু রুট ওভার 50। তাহলে আমরা জানি যে সুতরাং ঘনবস্তুটির কর্ণের সমান দ্বার বিশিষ্ট
গণকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি এস ইকুয়ালস টু সিক্স এ ওয়ান স্কোয়ার। আমরা জানি গণকের সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার, যেখানে এ গণকটির দ্বার। আমরা গত ক্লাসে সূত্রের প্রমাণ দেখিয়েছি তোমাদের। তাহলে এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখতে পাই সিক্স ইন্টু এ ওয়ানের মান রুট ওভার ফিফটি, তার হোল স্কোয়ার যদি করি সিক্স ইন্টু ফাইভ জিরো সমান তিনশো বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি গণকটি সমগ্র তলের গণকটির কর্ণ সমান দ্বার বিশিষ্ট গণকের সমগ্র তলের ক্ষেত্রফল তিনশো বর্গ সেন্টিমিটার। উত্তর তিনশো বর্গ সেন্টিমিটার। এখন যদি সমগ্র তলের ক্ষেত্রফল না চেয়ে আমাদের আয়তন চেত, তাহলে এ ওয়ান কিউব হতো। যদি গণকের একটা পৃষ্ঠের কর্ণ দৈর্ঘ্য চেত, তাহলে রুট ওভার টু এ ওয়ান। যদি ঘনকের কর্ণের দৈর্ঘ্য চেত, তাহলে আমরা চাইতো কি বলতাম আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুট থ্রি এ ওয়ান। অর্থাৎ ফিফটি রুট থ্রি হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আর ঘনকের একটা যে কোনো পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হলে ফিফটি রুট টু, আর আয়তন হলে তো তোমার তিনটাই হতো, গুণ হয়ে যেত। আশা করি আমরা বিষয়টা বুঝেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা পরবর্তী একটা সমস্যা দেখো। এখানে আমাদের বলেছে সত্তর জন ছাত্রের জন্য একটি হোস্টেল নির্মাণ করতে হবে, যাতে প্রত্যেক ছাত্রের জন্য 4.25 বর্গ মিটার মেঝে এবং 13.6 ঘনমিটার শূন্যস্থান থাকে। এখন গড়টি যদি 24 মিটার লম্বা হয়, এর প্রস্থ ও উচ্চতা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। যেমন একটা হোস্টেল আমরা নির্ণয় করব যার দৈর্ঘ্য প্রত্যেক ছাত্রের জন্য আমাদের 4.25 বর্গ মিটার মেঝে দরকার এবং আমাদের 13.6 ঘনমিটার শূন্যস্থান দরকার। তাহলে গড়টি 34 মিটার লম্বা হলে প্রস্থ উচ্চতা কত? তাহলে আমরা একটা চিত্র এখানে দেখো, এই গড়টি এ বি সি ডি ই এফ জি এস লিখলাম, আয়তাকার হল গড় মনে করো। এখানে দৈর্ঘ্য মনে করো এ বি সি ডি এফ জি এবং ই এফ, আমরা যেটা পেয়েছি এখানে ই এইচ, প্রত্যেকের দৈর্ঘ্য 34 মিটার দেওয়া আছে। প্রস্থ মনে করো বি আর উচ্চতা সিটা নির্ণয় করতে হবে। আশা করি প্রশ্নটা আমরা বুঝেছি। তারপরে লেখো আয়তাকার হোস্টেলের দৈর্ঘ্য এ সমান 34 মিটার, যেটা আমাদের দেওয়া আছে। আয়তাকার হোস্টেলের গড়ের দৈর্ঘ্য আমরা যদি গড়ের প্রস্থ যদি ধরি এডি সমান বি মিটার, দৈর্ঘ্য না দেওয়া না প্রস্থ দৈর্ঘ্য, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দৈর্ঘ্য হবে না, এটা প্রস্থ হবে। হল গড়ের উচ্চতা ডি সমান সি সেন্টিমিটার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের গড়টির উচ্চতা প্রস্থ এডি সমান হলো বি সেন্টিমিটার আমরা ধরলাম, আর মিটার ধরবো এখানে, সেন্টিমিটার আছে মিটার, এবং উচ্চতা ডি সমান সি সেন্টিমিটার। প্রত্যেক ছাত্রের জন্য মেঝে প্রয়োজন 4.25 বর্গ মিটার। তাহলে আমাদের সত্তর জন ছাত্রের জন্য মেঝে প্রয়োজন হবে 70 × 4.25 বর্গ মিটার। আমরা লিখতে পারি 297.5 বর্গ মিটার মেঝে প্রত্যেক ছাত্রের জন্য প্রয়োজন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা আশা করি বুঝেছি যে মোট ঘরটির মেঝের দৈর্ঘ্য হবে 297.5 বর্গ মিটার। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি সত্তর জন ছাত্রের জন্য মেঝে প্রয়োজন 70 × 4.25 বর্গ মিটার, অর্থাৎ 297.5 বর্গ মিটার। আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে গড়ের মেজ, আমরা জানি যে গড়ের দৈর্ঘ্য গুণ প্রস্থ এ ইন্টু বি সমান হইল 297.5। আমরা এ ইন্টু বি যদি নেই, গড়টির দৈর্ঘ্য এ প্রস্থ বি 297.5। এখানে আমরা লিখতে পারি দৈর্ঘ্য এ আর প্রস্থ বি সমান 297.5। তাহলে আমরা গড়টির মেজে প্রস্থ হবে 200, আমরা জানি এর দৈর্ঘ্য দেয়া আছে আমাদের কত 34। তাহলে আমরা জানি 34 × b সমান 297.5। এখানে আমরা শুধু b সমান সমান পেয়ে যাব, তাহলে 297.5 × 35 যদি ভাগ করে দেই, তাহলে b হবে আমাদের 8.75। অর্থাৎ গড়টির প্রস্থ আমরা পেয়ে গেলাম 8.75 মিটার। আশা করি তোমরা বুঝেছ। এখন উচ্চতা সিটা নির্ণয় করব। রায়তাকার হল হোস্টেল গড়ের প্রস্থ আমরা পেলাম এ বি সমান 8.75 মিটার। এখন আবার দেখো প্রত্যেক ছাত্রের জন্য আমাদের শূন্যস্থান প্রয়োজন 13.6 ঘনমিটার। আমাদের প্রত্যেকটা ছাত্রের জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ 13.6 ঘনমিটার শূন্যস্থান প্রয়োজন। তাহলে আমাদের সত্তর জন ছাত্র আছে, সত্তর জন ছাত্রের জন্য আমাদের গড়ের আয়তন আমরা খুব সহজে বের করতে পারি।
অতএব 70 জন ছাত্রের জন্য এখানে মেঝে আছে, এখানে শূন্যস্থান হবে 17 × 36 13.6 ঘনমিটার, 952 ঘনমিটার। এখানে মেঝে না, এখানে শূন্যস্থান অথবা গর্তের আয়তন, অর্থাৎ আমরা গর্তের আয়তন বলতে পারি এখানে এ বি সি ঘন, এ বি সি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান 952 ঘনমিটার। এখানে আমরা যদি এর মান বসিয়ে দেই, এ হলো আমরা জানি 34, আর বি এর মান আমরা একটু আগেই বের করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ 8.75 × সি। এখন আমরা যদি 35 কে 8.75 দিয়ে গুণ করি 297.5, একে সি দ্বারা গুণ করলাম 952। এখন আমরা সি এর মান পেয়ে যাব এখান থেকে, দেখো সি ইকোয়ালস টু 952 ডিভাইডেড বাই 297.5, যদি ভাগ করে দেই তাহলে সি এর মান পেয়ে গেলাম 3.2 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গড়টির উচ্চতা পেলাম 3.2 মিটার এবং প্রস্থ পেয়েছি 8.75 মিটার। তাহলে আমাদের কাছে যা চাওয়া হয়েছিল তা আমরা পেলাম, যে সুতরাং আমরা বলতে পারি আয়তাকার হোস্টেলটির প্রস্থ বি ইকোয়ালস টু 8.75 মিটার এবং উচ্চতা সি ইকোয়ালস টু 3.2 মিটার। আমরা আশা করি আমরা বুঝেছি উচ্চতা 3.2 মিটার আর প্রস্থ বি ইকোয়ালস টু 8.75 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের এখন চলে যাব সমবৃত্ত ভূমিক কোণক বা রাইট সার্কুলার কোণ, আমাদের আরেক ধরনের সলিড। আমরা ঘন আয়তকার ঘনবস্তু এবং ঘনক নিয়ে কাজ করেছি, এখন আমরা সমবৃত্ত ভূমিক কোণক চলে আসব। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ, কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটা বাহু থাকে, একটাকে ভূমি একটাকে লম্ব বলি। এই দুইটার যে কোনো একটাকে অক্ষ ধরে একে চতুর্দিকে ঘোরালে যে আয়তক, যে ঘনবস্তুটি তৈরি হয় তাকে আমরা সমবৃত্ত ভূমিক কোণক বলি। সমবৃত্ত ভূমিক কোণক বলার কারণ হলো ভূমি কোণকটির বৃত্ত, ভূমিটা একটি বৃত্ত হয় এই জন্যকে সমবৃত্ত ভূমিক কোণক বলি। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি সমকোণী ত্রিভুজকে এর সমকোণ সংলগ্ন বাহুদের যে কোনো একটা কক্ষ করে এর চতুর্দিকে একবার ঘুরিয়ে নিয়ে আসলে এক ধরনের ঘনবস্তু তৈরি হবে, তাকে আমরা কোণক বলবো। তোমরা কোণক শব্দটার সাথে পরিচিত আছো, বিশেষ করে আমাদের জন্মদিনে এক ধরনের টুপি আমরা পরি, অথবা তোমরা চানাচুরওয়ালা ঝালমুড়িওয়ালায় যে কোন আকৃতির আইসক্রিম দেখছো, কোন আইসক্রিম, কোন আইসক্রিম অনেকটা কোনকে সুন্দর উদাহরণ। তো দেখো আমাদের এখানে চিত্রে এ ও সি একটি সমকোণী ত্রিভুজ, এখানে এ ও সির ওপর লম্ব, এ ও সি সমান 90 ডিগ্রি। এই আমাদের বি সি বাহুটার দৈর্ঘ্যকে, ও সি বাহুর দৈর্ঘ্যকে আমরা আর ধরলাম, এ ও বাহুর দৈর্ঘ্যকে এইচ, আর এ সি যেটা অতিভুজকে আমরা ধরলাম এল। এভাবে আমরা মনে করো যে এই এ ও সি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটা বাহু এ ও আর একটা বাহু ও সি। এখন এ ও কে সাপেক্ষ করে চতুর্দিকে ঘোরালে একটা ঘনবস্তু পাবো, সেকে আমরা কোণক বলবো। আবার ও সি কে ও সাপেক্ষ করে আমরা ঘোরাতে পারি। দেখো আমরা এ ও কে অক্ষ ধরে চতুর্দিকে আমরা ঘোরালাম এই ত্রিভুজটাকে, তাহলে আমরা দেখো চিত্রের ন্যায় একটা কোণক পেলাম, কোণকটা হলো আমাদের এ বি সি একটি কোণক পেলাম। এই কোণকের উচ্চতা হলো এইচ, ভূমির ব্যাসার্ধ ওই এও সমান কোণকটির উচ্চতা, অর্থাৎ সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন যে বাহুর সাপেক্ষে কোণকটিকে ঘুরিয়েছে সেটা উচ্চতা, আর অপর বাহু সেটাকে আমরা ভূমির ব্যাসার্ধ বলে কার দ্বারা সূচিত করা হয় কোণকের, আর এ সি যে অতিভুজ ছিল এটাকে আমরা হেলান উন্নতি বা ল্যাটেরিয়াল সারফেস বলবো, আর এই হেলান উন্নতি উচ্চতার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কোণকের অর্ধশীর্ষ কোণ বা সেমিপার্টিক্যাল অ্যাঙ্গেল বলবো। তো লক্ষ্য করো এখানে আমরা যেটা বললাম চিত্রে ও এ সি সমকোণী ত্রিভুজের ও কে চতুর্দিকে ঘোরানোর ফলে এ বি সি একটি সমবৃত্ত ভূমি কোণক তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে কোণকের শীর্ষবিন্দু অ্যাঙ্গেল ও এ সি সমান থেটা, থিটাকে আমরা কোণকের অর্ধ শীর্ষকোণ বলবো, সম্পূর্ণ শীর্ষকোণ নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই থিটাকে আমরা বলবো কোণকের অর্ধ শীর্ষকোণ বা সেমি পার্টিক্যাল অ্যাঙ্গেল, থিটাকে আমরা কোণকের অর্ধ শীর্ষকোণ বা সেমি পার্টিক্যাল অ্যাঙ্গেল বলবো, আর এ সিটা হলো হেলান উন্নতি, এ ওটা কোণকের উচ্চতা, আর ও সিকে আমরা কোণকের ভূমির ব্যাসার্ধ বলবো।
এখন আসো কোন কের উচ্চতা ও সমান এইচ, ভূমির ব্যাসার্ধ সি সমান আর, হেলান উন্নতি এসি সমান এল। কোন কের বক্রতলের ক্ষেত্রফল, আমরা জানি যে কোন কের এখানে দুইটা ক্ষেত্রফল, একটা বক্রতলের ক্ষেত্রফল আছে আর একটা ভূমির ক্ষেত্রফল আছে। ভূমিটা যেহেতু বৃত্ত, আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি। কোন কের বক্রতলের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলান উন্নতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে ভূমির পরিধি হলো টু পাই আর, তাহলে আমাদের হাফ ইন্টু ভূমির পরিধি টু পাই আর, এখানে ভূমির পরিধি বৃত্তের পরিধি টু পাই আর ইন্টু এল, এল হইল হেলান উন্নতি। এল কে আমরা লিখতে পারি হাফ অফ টু আর হাফ কাটাকাটি চলে যায়, আমরা লিখতে পারি কোন কের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। কোনকের আয়তন, কোনকের আয়তন হলো কোনকের বক্রতলের ক্ষেত্রফল যোগ ভূমির ক্ষেত্রফল। আমরা কোনকের বক্রতলের ক্ষেত্রফল সাথে কোনকের ভূমির ক্ষেত্রফল যোগ করলে কোনকের আয়তন পাব, সমগ্রতলের ক্ষেত্রফল পাব। আমরা অলরেডি দেখিয়েছি কোনকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, আর কোনকের ভূমি যেহেতু একটি বৃত্ত, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হবে কোনকের ভূমির ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, দুইটা অংশ থেকে আমরা যদি পাই আর কমন নিই বন্টন বিধির সূত্র অনুসারে, পাই আর আমরা কমন নিয়ে নিলে এল প্লাস আর চলে আসে বর্গ একক। এল কে আবার আমরা এইচ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে পারি, যেহেতু এলটা অতিভুজ নির্দেশ করে, তাহলে পাই আর আর প্লাস রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আমরা দিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কোনকের আয়তন। কোনকের আয়তনের সূত্র হলো ওয়ান থার্ড ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেই কোনকে যে বিষয়গুলো আমরা দেখাচ্ছি এগুলো প্রমাণ আছে, কিন্তু প্রমাণ আমরা তোমাদের লেভেলে না, তোমাদের লেভেলে বা তোমাদের উপযোগী কোনো প্রমাণ আমরা পাইনি। যদি পাই তাহলে আমরা তোমাদের দিতাম। এখানে উচ্চতর শ্রেণীতে তোমরা প্রমাণগুলো পড়বে ক্যালকুলাসের সাহায্যে, গণিতের একটা ব্রাঞ্চ হলো ক্যালকুলাস, তার সাহায্যে তোমরা এই প্রমাণগুলো করবে উপরের শ্রেণীতে উঠলে। আপাতত সূত্র দিয়ে আমরা কাজগুলো করি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান থার্ড ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কোনকের আয়তন। তাহলে লক্ষ্য করো এখানে ওয়ান থার্ড আর ভূমির ক্ষেত্রফল, যেহেতু ভূমি একটা বৃত্ত, তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল লিখতে পারি পাই আর স্কোয়ার আর উচ্চতা হবে এইচ। তাহলে কোনকের আয়তন হবে ওয়ান থার্ড ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে আমরা এখানে বলতে পারি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে কোনকের আয়তন হবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে আমরা দেখলাম কোনকের বক্রতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, কোনকের আয়তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনক সংক্রান্ত আমরা একটা সমস্যা আজকে সমাধান করব, তোমাদের বাকিগুলো বাসায় দেখবে। একটি সমবৃত্ত ভূমি কোনকের উচ্চতা 8 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন। তো লক্ষ্য করো একটা সমবৃত্ত ভূমি কোনকের উচ্চতা এও সমান 8 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 6 সেন্টিমিটার ওসি। দেওয়া আছে সমবৃত্ত ভূমি কোনকের উচ্চতা এইচ সমান 8 সেন্টিমিটার এবং সমবৃত্ত ভূমি কোনকের ভূমির ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার। কোনটির সমগ্রতলের ক্ষেত্রফল, আমরা জানি যে সমগ্রতলের ক্ষেত্রফল হলো ভূমির ক্ষেত্রফল যোগ বক্রতলের ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল বর্গ একক। সমগ্রতলের ক্ষেত্রফল দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনকটির পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল বর্গ একক। আমরা মান বসাবো পাই আর স্কোয়ার প্লাস পাই আর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল এর মান আমরা বসাবো এখন সবগুলার পাই আর। তাহলে এখানে আমরা পাই, পাই আর দুইটা থেকে কমন নিলে আমরা পেয়ে যাই আর প্লাস রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বর্গ একক। আমরা এখানে বলতে পারি পাই এর মান বসালাম 3.1416, আর এর মান 6 ইন্টু 6 প্লাস এইচ এর মান রুট ওভার এইট স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। আমরা এটাকে সরলীকরণ করলে পাই 3.1416 ইন্টু 6, এখানে 6 আর বর্গমূল করলে দুইটা রাশি 10 আসে যোগ করলে 16, তাহলে 3.14 ইন্টু 6 ইন্টু 16, তাহলে 301.5936 বর্গ সেন্টিমিটার আমাদের কোনকটির সমগ্রতলের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টা বুঝেছ। এখন আমরা কোনকের আয়তনটা নির্ণয় করব। তাহলে লক্ষ্য করো সমবৃত্ত ভূমি কোনকের আয়তন, আমরা জানি আয়তন বা ভলিউম বি সমান ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার।
1 3rd এখানে পাই এর মান বসাবো আমরা 3.1416 ইনটু r এর মান 6 স্কয়ার ইনটু 8 8 h এর মান তোমরা সবগুলোকে যদি গুণ করে দেখ বাই ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কোণকের আয়তন পেয়ে যাই 301.5936 ঘন সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এটুকুই রাখতে চাই তাহলে আমরা আগামী ক্লাসে পরবর্তী সমস্যাগুলো সমাধান করব আর তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট নেই তোমাদের সবগুলো ক্লাসের ক্লাস ওয়ার্ক খাতের হোমওয়ার্ক যেগুলো দিব হোমওয়ার্ক খাতায় করতে হবে তো আমরা আবার পরবর্তীতে চেক করবো এটা নাম্বার থাকবে সো তোমরা সবগুলো বিষয় ক্লাস ওয়ার্ক খাতা এবং হোমওয়ার্ক খাতায় করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এখানে শেষ করব আগামী দিন আমরা পরবর্তী সমস্যাগুলো তোমাদের জন্য নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় আজকের ক্লাস আমি শেষ করছি ধন্যবাদ তোমাদের সবাইকে।